নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে। আজ একটা খুব নতুন আর খুব ইয়ামি আর টেস্টি টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা হলো ইয়ামি ইয়ামি সয়া চাঙ্কস কারি। তার জন্য দেখো এই ইনগ্রিডিয়েন্টস। প্রথমেই আমি এই সয়াবিনটাকে বয়েল করে নেব। ঠিক আছে, চলো দেখাই তোমাদের। গ্যাস জ্বেলে নিয়েছি, এরপরে জলও দিয়ে দিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে সয়াবিনগুলো ছেড়ে দেবো। অবশ্যই বলে দিই, হাই টু মিডিয়াম। প্রথমে আমি হাই দেবো, পরে আমি মিডিয়ামে দেবো। আমাদের সয়াবিন হয়ে গেলে আবার দেখাবো। সবাই হয়ে গেছে, আবার আমি স্টেনারে করে সব জলটা ঝেড়ে নিয়ে আবার দেখাবো। নামিয়ে নিয়েছি, গরম ছিল ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমেই দেব নুন, এটাতে দেব, তখন দিয়েছিলাম বলে বেশি, তাই জন্য এখন একটু কম দেব। তারপরেই দেব চিনি, চিনিটাও কম দেব। এরপরে দেবো লঙ্কা, পুরোটাই দিয়ে দেবো। ব্ল্যাক পেপার একটুখানি দেব। বেসন দেব এক চামচ। জিরে ধনেও কম দেব। এরপরে দেব আদা, এতটাই দেব। অল্প অল্প সবকিছু অল্প অল্প করে দেব। এরপরে দেব তেল এক চামচ। তারপরে দেবো মিক্সচার। আমাদের এই রেসিপিটা কিন্তু একদমই নতুন আর অনেকটাই টেস্টি হবে। টমেটো সস দিয়ে দেবো এক চামচ। দিয়ে দিচ্ছি, এরপরেই দেব গার্লিক চিলি সস, এটা একটু কমই দেব। কম দেব তার কারণ হচ্ছে আমি বেশি ঝাল খাই না, সোজা কথা। আর সয়াবিন সস এটা একদম দু ফোঁটা দেব। দিয়ে দিচ্ছি সামান্য। এবার আমি ভালো করে এগুলো মিক্স করে নেব। মিক্স করছি আর তার মধ্যেই একটু টমেটো সস দিয়ে দেবো আর একটু। দিয়ে আবার মিক্স করে দেব। এরপরে আমি প্যানে ফ্রাই করে নেব। গ্যাস ছেড়ে দিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, হালকা আগে কড়াটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, এরপর এখানে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হওয়ার পর আমি সয়াবিন ম্যারিনেশনটা ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে আমি এগুলো ঢেলে দেবো। আমি আস্তে আস্তে নিয়ে নেড়ে দেবো। আমি কিন্তু লো ফ্লেমে দিয়েছি,
হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি তুলে নেব। আর একটু ফ্রাই ফ্রাই হোক। এবার আমি নামিয়ে নেব। দেখো আমার নামানো হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ আর টমেটো ফ্রাই করে নেব। দেখাচ্ছি, গ্যাস রেড়ে নিয়েছি, এর উপরে তেল দিয়ে দিচ্ছি। এর উপরেই দিয়ে দেব পেঁয়াজ, আস্তে আস্তে ছেড়ে দেব। হালকা গরম হোক। আমি যে করছি অবশ্যই বললো কেমন লাগছে কমেন্টে। এখন অবধি আরো গরম হবে। এরপর আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু লো ফ্লেমে দিয়েছি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাববে আমি কেন রান্না করছি, আমার মা কেন করছে না। তার একটা কারণ আছে। প্রথমত আমার তো একটা চ্যানেল আছে, তোমরা হয়তো জানো। পিসি অ্যাক্টিভিটিস তাও বলে দিচ্ছি, আমি সেখানে ড্রয়িং করি অথবা আবৃত্তি বলি। আর আমার বোন সানাস লাইফস্টাইল, তার চ্যানেল, সে খুব ভালো রান্না করতে পারে, তার দেখে আমি ইন্সপায়ার হয়েছি। তাই জন্য আমি এখন রান্না করছি, মাকে আর আসতে দিচ্ছি না এই গরমে। গরমটা তো খুব ভালোই পড়েছে, বুঝতেই পারছ। অবশ্যই কিন্তু আমার বোন সানাস লাইফস্টাইল চ্যানেলটাকে দেখো, ও অনেক রকমের টেস্টি টেস্টি রান্না করেছে। আমার চ্যানেলটাও দেখো, অনেক রকমের ড্রয়িং আছে। তাই জন্যই আমি রান্নার প্রতি আমার খুব ইন্টারেস্ট এসছে। ঠিক আছে, আবার ফিরে আসছি রান্নায়। আবার হালকা করে ফ্রাই করে নেব। জিঞ্জার পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো জিরে ধরনের পাউডার। আবার আমি নেড়ে দিচ্ছি। আশা করছি আর একটু ভালো দেখা যাচ্ছে। ফ্ল্যাশ লাইটটা অন করতে ভুলে গেছিলাম। কালার আসছে আসছে আসছে। আমি কিন্তু একটু হলুদে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার মিক্স করে দেবো। এরপর আমি লিড দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আশা করি গরম হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল একটু দিয়ে দিলাম, এক কাপ। নেড়ে দেবো। আমার এখন রান্নার প্রতি ইন্টারেস্ট চলে এসছে, আমার এখন রান্না করতে ভালো লাগে, তাই জন্য আমি করছি। এরপর আমি লিড দিয়ে আবার চাপা দিয়ে দেবো। আবার ফিরে আসছি, আবার ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ, হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি
এই ফ্রাইড সয়াবিনগুলো দিয়ে দেবো। আর বলে দিই এই ফ্রাইড সয়াবিনগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে, ট্রাই করতে পারো তোমরা। দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে দিয়ে দেবো। পরেই কাঁচা লঙ্কাটা ফেলে দিচ্ছি, দিয়ে দেব হাফ চামচ কেওড়া চাল। হাফ চামচেরও কম গোলাপ জল। আবার আমি নেড়ে নেব, এর মধ্যেই একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আবার নেড়ে দেব। এরপর ঢাকা দিয়ে আমি বন্ধ করে দেব গ্যাসটা। আমাদের টেস্টি টেস্টি সোয়া চাংস কারি একদমই রেডি, খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে, আবার টেস্ট করে দেখাবো এক্ষুনি। এখন আমি শটসগুলো নিচ্ছি, দেখো এরপর আমি টেস্ট করে দেখাবো। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমাকে আশা করি, এরপর আমি এখন টেস্ট করতে চলেছি আমাদের ইয়ামি ইয়ামি সয়া চাংস কারি, দেখি কেমন হয়। সত্যি খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর থ্যাংক ইউ এই চ্যানেলটা দেখার জন্য। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল পিসি অ্যাক্টিভিটিস আর আমার বোনের চ্যানেল সানাস লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, আজকের জন্য বাই বাই, আবার খুব শিগগিরই নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।